Hello dear students, today I am going to discuss about adat punravritti suchak bakya abhyasgoto bakya habitual sentences ekhane charta sentence dewa ache charta structure dewa ache ei charta structure jodi amra bhalomoto shikini tahole ei dhoroner sentence gulo amra khub shohoje banate parbo dekho ekhane number 1 use bhik mangne ki adat hai tar bhikkha korar obhas ache এই ধরনের সেন্টেন্স আমরা অনেক সময় বলি তার কাজ করার অভ্যাস আছে তার কথা বলার অভ্যাস আছে তার লেখার অভ্যাস আছে প্রথমে সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্বটা পুট করতে হবে এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে প্রথম সেন্টেন্সে সবথেকে বেটার হি ইজ ইন দ্য হ্যাবিট অফ ব্যাগিং আর এই যে লাস্টের ওয়ার্ডটা দেওয়া আছে যদি ভার্ব হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে নাউন ফর্মে নিয়ে আসতে হবে আইএনজি দিয়ে তোমাদেরকে নাউন ফর্মে নিয়ে আসতে হবে ভিক্ষা করা ব্যাগ মানে ভিক্ষা করা একটা ভাব এখানে নাউন ফর্মে নিয়ে আসা হয়েছে ঠিক আছে হি ইজ ইন দ্য হ্যাবিট অফ ব্যাগিং তাহলে তার লেখার অভ্যাস আছে যদি বলি তাহলে কী হবে হি ইজ ইন দ্য হ্যাবিট অফ রাইটিং রাইট মানে লেখা তাহলে কী করতে আমাদেরকে আইএনজি ফর্মে নিয়ে আসতে হবে রাইটিং তার কথা বলার অভ্যাস আছে হি ইজ ইন দ্য হ্যাবিট অফ টকিং তার কাজ করার অভ্যাস আছে হি ইজ ইন দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং হ্যাভ ইউ আন্ডারস্টুড নাম্বার 2 বো কড়ি মেহনত অথবা এখানে ধুল দুইটা এসে দেওয়া হয়েছে ডাস্ট ওয়ার্কিং বো কড়ি মেহনত কা আদি হ্যা হো চুকা হ্যা তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে বানাবো আমি কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি আমি কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি অর্থাৎ যে কাজটা করতে 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 একটা হ্যাবিট হয়ে গেছে তখন আমরা এই ধরনের সেন্টেন্স মানে এইভাবে কথা বলি যখন আমাদের কোনো কাজ করতে করতে হ্যাবিট হয়ে যায় তাহলে এখানে যেটা দেওয়া আছে বো করি মেহনত কা আদি হ্যা ইয়া হো চুকা হ্যা হি ইজ ইউজ টু অর অ্যাকাস্টম টু দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসো হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড বো করি মেহনত কা আদি হ্যা ঠিক আছে যদি আমি বলি আমি এই কাজটা করতে অভ্যস্ত হয়ে গেছি আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং দিস ওয়ার্ক আমি কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি আই অ্যাম ইউজ টু টকিং ঠিক আছে অর আই অ্যাম অ্যাকাস্টম টু টকিং এখানে কিন্তু ভি ফর্মে তোমাদেরকে নিয়ে আসতে হবে আমি এরকম লাইফে অবস্থ হয়ে গেছি আই এম ইউজ টু অর অ্যাকাস্টম টু সচ এ লাইভ ঠিক আছে নম্বর 3 বো মুম্বাই মে রাহা করতি থি এটা পাস্ট হ্যাবিট ধরো তুমি শিলিগুড়িতে ছিলে বাট এখন নেই ঠিক আছে তুমি শিলিগুড়িতে বাস করতে আমি প্রতিদিন খেলা করতাম আমি স্কুলে যেতাম আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করতাম অর্থাৎ তোমাদের এটা পাস্ট হ্যাবিট শো করবে তুমি যে কাজটা পাস্টে রেগুলার করছিলে তখন এই ফর্মে তোমাদেরকে সেন্টেন্সগুলো ফর্ম করতে হবে ঠিক আছে আর এখানে উড নাহলে ইউজ টু দুটার মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো সাবজেক্টের পর তারপরে ভি ওয়ান মানে ভার্বের ফার্স্ট ফর্মটাই ইউজ করতে হবে তারপর আদার্স ওয়ার্ডটা লাগাই দাও সি উড লিভ ইন মুম্বাই সে মুম্বাই থাকতো আমি শিলিগুড়িতে থাকতাম আই উড অথবা আই ইউজ টু লিভ ইন শিলিগুড়ি আমি আগে খেলা করতাম বা আমি প্রতিদিন খেলা করতাম আই ইউজ টু প্লে এভরি ডে ওকে আন্ডারস্টুড নম্বর 4 বো মেরে ইহা কবি কবি আয়া করতি থি এখানে সেম ওই 3 নম্বরের মতোই কিন্তু কবি কবির জন্য এখানে অফেন লাগানো হয়েছে বা প্রায় ঠিক আছে হি উড অফেন কাম টু মি আর এই কবি কবি যদি না দিই তাহলে এখানে কী হবে এটা হাটে দাও তাহলে হি উড কাম টু মি সে আমার কাছে আসতো সো ডিয়ার স্টুডেন্টস 1 2 3 4 ইউ উইল রিড ভেরি নাইসলি অ্যান্ড ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ফর্ম দিস টাইপ অফ সেন্টেন্সেস Thank you.